বিয়ে আছে তাই সবাই বিয়ে রেডি হচ্ছে সেজে বুঝে সব রেডি হবে তাই সব মিলে আজকে এখন যাচ্ছি চুল কাটতে ওদের দুজনেরই সেম হেয়ার কাট করা হয়েছে আর সেম ডিজাইন করা হয়েছে তো পাপন দেখিয়ে তো এদিকে এই যে আর এই যে হচ্ছে হিরো নাম্বার 1 2 আর এই যে হিরো নাম্বার 3 তো কিন্তু এখন যখন বেরোচ্ছিল সেলুন থেকে তখন কি হলো আদির পাটা কেটে গেল পড়ে গিয়ে তো এখন ওর পায়ে ব্যান্ডেজ লাগানো হবে তো ও ঠিকই পায়ে ব্যান্ডেজ লাগানো লাগাতে দিচ্ছে কোনো অসুবিধা করেনিও তারপরে জুতা কেনাও হয়ে গেল না এখন যাচ্ছি আর দুজনে দুজোড়া জুতা নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা এখন আমরা সবাই যাব বিয়ে বাড়িতে তো এখন আমরা সবাই রেডি হব তো রেডি হওয়ার পর তোমাদের সঙ্গে দেখা আছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি আর আমার সঙ্গে পাপা না রেডি হয়ে গেছে আমরা সবাই এখন যাব বিয়ে বাড়িতে আর আমার লুক হচ্ছে আজকে এই যে দেখো তাহলে চলো আসা পাপা এই আদি আদি তো আসছে পাপা তোমাকে কি এরকম ধরতে থাকবে এই যে আদি তোমাকে দেখাও একটু তুমি তো কিছু খাজোইনি হ্যাঁ তুমি এরকম ভাবে যাবে এরকমই ঠিক আছে না তাহলে এরকম ভাবেই যাবে আর এই যে আসছে পাপান বিয়ে বাড়িটা সামনেই আছে বেশি দূর না তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি তোমাদেরকে দেখাচ্ছি এত দেরি হলো যে কেন বলে দাও কেন মা কোথায় Bye. হাইটা হাইটা রাস্তায় পড়ছে বহুত দূর
আমরা এখানে জামাই দেখার জন্য দাঁড়িয়ে আছি। হাই হাই ভালো লাগে। আর এই যে আমরা দুজন জামাই দেখার জন্য দাঁড়িয়ে আছি। এত অন্ধকার, কোন অন্ধকার এখানে? রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি জামাই দেখার জন্য। আমরা ফটো শুট করছি, বর আসছে, সব ওখানে চলে গেছে আর আমরা এখানে ব্যস্ত হয়ে গেছি ফটো। এই যে আমার ফ্যামিলি সবাই মিলে আমরা ফটো শুট করছি। বরযাত্রীরা চলে আসছে আর এখানে খুব নাচানাচি হচ্ছে, ফুর্তি হচ্ছে। আর এখানে বরণ করছে বরকে মেয়ের মা আর মেয়ের ঠাকুমা, দুজনে মিলে এখানে বরণ করছে।